জঙ্গলে পড়ে থাকা সদ্যজাত শিশুকন্যাকে পাহারা দিয়ে প্রাণে বাঁচালো পথকুকুর। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাও শিশুকন্যাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ভর্তি করে। জন্মের পর সদ্যজাতকে জঙ্গলে ফেলে পালালো মা, রীতিমতো পাহারা দিয়ে সদ্যজাতের প্রাণ বাঁচালো পথকুকুর। ক্রমাগত চিৎকার করে মনিবের দৃষ্টিও আকর্ষণ করলো সে। খবর পেয়ে সদ্যজাতকে উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, জন্মদাত্রী মা হয়েও হয়তো মেরে ফেলতে চেয়েছিল শিশুকে, কিন্তু কথায় আছে না রাখে হরি মারেকে, সেই রকমই পরিত্রাতার ভূমিকায় পথকুকুরটি। নবজাতকের জীবন বাঁচিয়ে এলাকায় রীতিমতো হিরো হয়ে উঠেছে সে। এদিন সকালে ফুল তুলতে গিয়েই সদ্যজাত শিশুকন্যাকে উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা। বসিরহাট থানার বসিরহাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বড় কালীবাড়ি পাড়ার ঘটনা। জানা গেছে স্থানীয় বাসিন্দা সুমন বিশ্বাস এদিন সকালবেলা বাড়ির পুজোর ফুল তুলতে বেরিয়েছিলেন। ঝোপের মধ্যে সদ্যজাতের কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন পাশেই বসে রয়েছে একটি ষাঁড় মেয়েও। তারপরই খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ছুটে এসে দেখেন ঝোপের মধ্যে কাপড় জড়ানো শিশুকন্যা জীবিত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে সদ্যজাতকে। খবর দেওয়া হয় বসিরহাট থানায়। বসিরহাট থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। বর্তমানে হাসপাতালে শিশু বিভাগে ভর্তি রয়েছে ওই শিশু। প্রাথমিক অনুমান, এদিন ভোর রাতেই নবজাতকের জন্ম হয়েছে। ইতিমধ্যেই শিশুকে চিকিৎসার জন্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শিশু বিশেষজ্ঞরা শিশুর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। ওই ওয়ার্ডের বাসিন্দা সুমন বিশ্বাস এদিন সকাল 7:30 নাগাদ ফুল তুলতে যান। গিয়ে দেখেন একটি ষাঁড় মেয়েও সদ্যজাত শিশুকন্যাকে আগলে বসে রয়েছে। তিনি বাসিন্দাদের ডাকলে সবাই জড়ো হন। এলাকাবাসীদের অভিযোগ, এলাকারই কোনো মহিলার কাজ হবে হয়তো। পুলিশ তদন্ত করুক, কেনই বা সদ্যজাতকে খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে ফেলে যাওয়া হয়েছে। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন স্থানীয়রা। তবে শিশুকন্যাকে জীবিত অবস্থায় উদ্ধারের সমস্ত কৃতিত্বই স্থানীয়রা দিয়েছেন পথকুকুরটিকে। তাদের দাবি, ও যেভাবে শিশুকন্যার জীবন বাঁচিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। কিছু ভাই বাড়ি ফুল তুলতে যায় প্রতিদিন, হঠাৎ দেখে বাচ্চা নিয়ে আমার বাড়ি গেছে যে দিদি একটা বাচ্চা পেয়েছি। তা আমার কর্তা বলছে বাচ্চা কি হবে, হ্যাঁ তো না পারে বাচ্চাটা কাঁপছে। আমি না পারে একটা বাচ্চার কাঁটা ছিল, আমরা ভাইয়ের মেয়ের কাঁটা ছিল, তাই গায়ে আবার জড়িয়ে দিলাম। আমি তা তুই থানায় গিয়ে খবর, থানায় খবর দি। ও তাই আবার বেরিয়ে এলো, এসে আমার বাপের বাড়ি কাকার কাছে খবর দিল, কাকা আবার থানায় ফোন করেছিল। প্রথম দিকে আমি জানি না, আমি যখন বেরোচ্ছি এখানে তখন পুলিশ নিয়ে চলে গেলো বাচ্চাগুলো, বাচ্চাটাকে নিয়ে চলে গেলো। না না, এই প্রথম, এই প্রথম হলো। হঠাৎ দিকে বাচ্চাটা নিয়ে আমার বাড়ি গেছে দিদি, এই একটা বাচ্চা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।